আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দারুণ মুচমুচে ধনিয়া পাতার পকোড়া তৈরি করে দেখাবো আর খুবই মজাদার অন্যরকম পদ্ধতিতে চলুন দেখিয়ে দিই কিভাবে এটা তৈরি করতে হয় আর কি কি লাগবে চলুন দেখিয়ে দিই এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি আর একটু বেশি পরিমাণে ধনিয়া পাতাটা কুচি করে নিতে হবে যেহেতু এটা ধনিয়া পাতার পকোড়া সেই জন্য এখানে আমি বেশি পরিমাণে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ এখানে আমি কাঁচা লঙ্কাকে একেবারে মিহি করে কুচি করে নিয়েছি আর এখানে আমি পাঁচ মিশালি ডাল মিক্সির ডাল যেটা হয় সেই ডালকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি একটা জারে পেস্ট বানিয়ে নিয়েছি আর আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি পেস্টটা বানিয়েছি এবার এই ডাল বাটাটা একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ পরিমাণ নুন এখানে দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক ছোটো চামচ পরিমাণ সবই ছোটো চামচের এক চামচ পরিমাণ করে দেবো আর এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে আদা রসুনের পেস্ট যেটা দেখিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো আর এখানে জিরা গুঁড়োও আমি দিয়ে দিয়েছিলাম সেটা অবশ্যই দিয়ে নেবেন আর ধনিয়া পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আমি এবার এটাকে আমি ফ্রাই করে নেব আমি এখানে কড়াই রিফাইন তেল গরম করতে চড়িয়ে দিয়েছি তেলটা আমি গরম হতে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি আর এটা যেহেতু ডাল দিয়ে তৈরি সেই জন্য এইভাবেই ছাড়তে হবে এটা কোনো সেপসাইজ সাইজ না করলেই কিন্তু বেশি মুচমুচে তৈরি হয় এবড়ো থেবড়ো করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর একেবারে মুচমুচে তৈরি হয় সেই জন্য আমি এইভাবে করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার আমি উল্টে পাল্টে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি দেখুন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি সব পকোড়াগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে খুবই দারুণ মজাদার এটা আর খুবই মুচমুচে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন খুবই দারুণ একটা রেসিপি আর যেহেতু এটা ডাল দিয়ে তৈরি সেই জন্য খুবই মুচমুচে তৈরি হয় আর খেতে দারুণ লাগে যে কোনো চাটনি বা সসের সঙ্গে এটা আপনারা সার্ভ করতে পারে আর এটা কিন্তু ছোট থেকে বড়ো সবাই পছন্দ করে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর রেসিপিটি আমার ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ